আসলে এত বড় একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের সুযোগ দেওয়ার জন্য এখানে যারা যারা রানওয়েতে আসছে এখন, সেই সুযোগটা করে দেওয়ার জন্য আমি প্রথমত ধন্যবাদ জানাতে যাচ্ছি আমাদের সবার শ্রদ্ধে এবং সবার প্রিয় সিনিয়র স্যার আশিক স্যারকে, এবং তার সঙ্গে সঙ্গে পুরো জানিস কর্তৃপক্ষ যারা যারা রয়েছেন প্রত্যেকে আর আশিক স্যারের ব্যাপারে আমি একটু একটা কথা খুব সরকারি বলে দিচ্ছি, সেটা হলো যে ওনাকে এই জন্য অনেক স্পেশাল থ্যাংকস জানাচ্ছি যে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে গানের ব্যাপারগুলি বা অন্যান্য যত ব্যাপারগুলি সংস্কৃতির যে ব্যাপারটা, হ্যাঁ, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা, সুসংস্কৃতি এবং ভালো সংস্কৃতিকে ভালোভাবে বাঁচিয়ে রাখার যে সুচেষ্টাটা চলছে এবং সেই সুচেষ্টা যেভাবে করে স্নেহ করছেন সেটার জন্য অবশ্যই আমি সাধুবাদ জানাচ্ছি, আমাদের প্রত্যেকের পক্ষ থেকে অনেক অনেক থ্যাংকস জানাচ্ছি। আর আমি হয়তো বা ত্রিপুল ভাইয়ের মতো এত সুন্দর করে কথা বলতে পারবো না বা এত কথা হয়তো বা নিতে পারবো না, আমি খুব সরকারি ব্যাপারগুলোকে শেষ করতে যাচ্ছি। কিছু কিছু ব্যাপার যেটা হলো এখন যারা যারা আসছেন আমাদের এখানে, যারা যারা যেই বয়সটা আমরা পাচ্ছি, সেই জায়গা থেকে আমি বলবো যে এরকম একটা প্ল্যাটফর্ম থেকে আমি আসছি, তো 13 বছর আগে এরকম আমি এই জায়গাটা ছিলাম না, 13 বছর আগে আমি ঠিক এই স্টেজে ছিলাম, এবং একটা ফিল যে এখন যারা যারা উনি মঞ্চে দাঁড়িয়ে যারা যারা গান গাইছেন ওনাদের মধ্যে কি চলছে বা কতটুকু ভয়, কতটুকু নার্ভাসনেস, কতটুকু কি কি চলছে না চলছে সব কিছুই আমি এক্সপিরিয়েন্স করে এসেছি। একটা বছর আমি এভাবে করে এক্সপিরিয়েন্স করে এসেছি। তো যাই হোক, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমার জাস্ট মনে হয় যে আমাদের বাংলাদেশে অনেক অনেক ট্যালেন্ট রয়েছে, গানের ব্যাপারে যদি বলি স্পেসিফিকলি অনেক ভালো ভালো কিছু গলা আছে, সেই গলাগুলোর শুধু একটা সুযোগের প্রয়োজন এবং এই সুযোগটা করে দিচ্ছে আরজিবি। তার জন্য আমরা নিজেদেরকে এই সুযোগের সঙ্গে আমরা সংশ্লিষ্ট হয়েছি, তার জন্য আমাদের কাছে আমাদের নিজেদেরকে অনেক বেশি কি বলবো যে সম্মানীয়, আমাদের নিজেদেরকে অনেক বেশি অনার্সিও আমার কাছে আমি অনার্স চিন্তা করতাম যে আমি এই এই সাথে আসার আগে আমি সবসময় চিন্তা করতাম যে এরকম একটা প্ল্যাটফর্ম যদি হয়, রেগুলার তো হচ্ছে সবার তো গান শুনছি, কিন্তু আমি যদি কখনো জাজের যে জায়গাটা সেই জায়গায় যদি আমি একটু বসতে পারতাম, হয়তো আমি বুঝতে পারতাম বা তাদেরকে একটু বুঝিয়ে আমি একটু বলতে পারতাম।